এটা দেবো আজকের এই বৈঠকের বৈঠক সম্মানিত সভাপতি সম্মানিত মহাসচিব মুজাফরুল আলমগীর এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সহকর্মী সহযোগী নেতৃবৃন্দ আপনার বড় ওই জানেন যে আমি সাধারণত নারী ও শিশু অধিকার ফোরামের কোন বৈঠকে উপস্থিত থাকলে বক্তব্য বাস্তবতার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একটি সংগঠন করার সিদ্ধান্ত দেন এবং এটা আমাকে সেখানে পথে দায়িত্ব দেয় এই সংগঠনটি সম্পূর্ণভাবে রাজনৈতিক এই যে সামাজিক ব্যবচার বিভিন্ন ধরনের নারী নির্যাতন শিশু নির্যাতন এগুলিকে তারা যেন সবসময় মাঠের ময়দানে প্রতিপাদ প্রতিরোধ এবং মানুষকে উৎসাহিত করা ঐক্যবদ্ধ করার জন্য সেই হিসেবে আজকে যারা আলোচনা করছেন যেমন আমাদের মান্না ভাই শুরু থেকে এই প্রতিদিন এই অর্গানাইজেশনের যে কোনো অনুষ্ঠানে আসেন এমন সবাই আসে তারপরে বুঝবো আজকের উদ্ভুত যারা এই সংগঠনটি নিয়েছেন এবং যাদেরকে আমন্ত্রণ করেছেন তারা সবাইকে আপনারা আসছেন স্বতঃস্ফূর্ত ভাবে এবং আপনারা কি করণীয় একটা লক্ষ্য সেটা রাজনৈতিক সবকিছু মিলেই কিন্তু একটা নির্দেশনা জাতির সামনে প্রস্তাবিত হয়েছে আমি আশা করব যে এটা আমি একটা কলকাতা টেলিভিশনেও একটি কথা বলেছি যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক ঘটনা নয় এটি হল রাজনৈতিক কারণে অর্থাৎ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মীদেরকে দমন করার একটি হাতিয়ার হিসেবে সুযোগ সৃষ্টি করা এবং সেখানকার সঞ্চালক বলছিল এ পর্যন্ত তো সরকার 71টি মামলা করছে মানে সরকার 71,000 মামলা করতে পারে এবং 1 কোটি লোক গ্রেপ্তারও করতে পারে কিন্তু যারা ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারও করবে না তাদের বিচারও করবে না এবং আপনারা যে তথ্য দেবেন তার 3,500 ঘটনা ঘটছে যদি সরকার আন্তরিক হতো তাহলে একটি দুটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে উত্তরোত্তর ঘটনা ঘটতো না এখানে মান্না ভাই একটা কথা বলছেন অনেক গোপন কথা এটা আমরা ছাত্র জীবনে জানতাম যে আমাদের দেশের একজন সকলের অনেকের প্রিয় নেতা অনেক প্রিয় নেতা যে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন ওই হিন্দুদেরকে হিন্দু না বলে মালায়ন বলে সম্বোধন করা এটা অনেকের কানে শুনেছে কোন বই পুস্তকে যে সিক্রেট ডায়েরি অফ বাংলাদেশ ভারতীয় একজন সাংবাদিকের দেখা সেখানেও কথাগুলো সুস্পষ্ট হয়ে আছে আপনি এরও জানেন 73 সালের যে প্রাচীন মন্দির ব্রহ্মা কারিগরি উচ্ছেদটা কে করেছিল কারা করেছিল এবং সেই মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠিত করেছিল আমাদের ব্যক্তি এবং খালেদা জিয়া সুতরাং আজকের যে ঘটনা এর সাম্প্রদায়িক সম্পৃক্তির অভাব নাই এবং সাম্প্রদায়িক দাঙ্গা যদি হতো এই দুর্গাপূজার তাহলে হাজার হাজার মানুষের প্রাণ হানি অর্থাৎ এটি ধর্মীয় উন্মাদনা নয় এটি রাজনৈতিক কৌশল অপকৌশল এবং ওসি সাহেব নিয়ে আছেন একটা ওসি সাহেব যদি 4-5টা গাড়ি থাকে থানা তিনি স্কুটারে গেলেন আমি প্রশ্ন করেছি আগ্রহ এখনো বলছি যে সে কাছে আমি জিজ্ঞেস করব ওসি সাহেবকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কাকে দিয়ে তাকে দিয়ে টেলিফোন করলো কার টেলিফোন করে সেখানে গেল যে পাগল আমদানি করা হয়েছে এই পাগলামি সরকারের এই পাগলামি যা পার পাবে না তবে একটি কথাই বলব যে আমাদের যে নানা ইস্যু হচ্ছে আমরা সবাই বলি আমরা সব ইস্যু পাতে আমরা একটা ইস্যু নিয়ে থাকি না কেন শেখ হাসিনার পতন কারণ শেখ হাসিনার পতন না হলে খালেদা জিয়া মুক্তি পাবে না শেখ হাসিনার পতন না হলে গণতন্ত্র মুক্তি পাবে না শেখ হাসিনার পতন না হলে গণতন্ত্র আর ফেরত আসবে না সুস্থ নির্বাচন হবে না শেখ হাসিনার পতন না হলে
স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো থাকবে না, বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং একটি ব্যক্তি একটি দলের জন্য এই কষ্টার্জিত রক্তের বিনিময়ের বাংলাদেশ বিশ্বাস হতে পারে না, এই সংকল্প যদি আমাদের থাকে ধর্মবুদ্ধে ধর্মদীর্ঘ থেকে দেশ বাঁচার মানুষ বাঁচার যে আহ্বান এবং খালেদা জিয়ার সেই আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে যে যেখান থেকে পারি আমরা একটি শব্দ নিয়ে বলি এক দফায় একদমই হাসিনা তুই এখন যাবি। এবং সে হাসিনা গেলে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক এবং মাঠে ময়দানে লাখো বুদ্ধিজীবী সাংবাদিক যাদের মধ্যে যে আক্ষেপ যাদের মধ্যে যে দুশ্চিন্তা দুর্ভাবনা আছে সব আমরা অবশেষ ঘটবে। আর আশা করব দায়িত্বশীল দল ব্যক্তি সেই দায়িত্ব পালনের পিছিয়ে থাকবে না, যেমনি অতীত থাকেনি। সেই কারণেই আজকে দুর্নীতি মাঠে আগে নামতে হবে, তারপরে দুর্নীতির দুহাত ধরে বৈঠকে আসো। তখন কি আসবো? যারা আসবে তারা ভাগ্যবান, যারা না আসবে তারা জনরোষণ হবে, রাজনৈতিক ময়দান থেকে বিচ্ছিন্ন হবে। সেই কারণে কারক্ষেপণ না করে আমাদের হিউম্যান রাইট, আমাদের সময় অন্যায় অনেক সময় শেষ হয়ে গেছে। সুতরাং ক্রিকেট খেলার লাস্ট ওভারে হিট অ্যান্ড রান ছাড়া জাতিকে উদ্ধার করা যাবে না, বিজয়কে ছিনে আনা যাবে না। আমি আশা করি সেই প্রস্তুতি আমাদের আছে, সেই মানসিক বলও আমাদের আছে। সুতরাং করিতে পারি না কার সদা ভয় সদা রাগ, এই এই জায়গা থেকে আমরা সরে এসে আমাদেরকে সামনে এগোতে হবে। পিছনে তাকানোর আমাদের আর সময় নাই, এবং শেখ হাসিনার প্রথম সময় মাত্র ঢাকা দিলে বলবে শেখ হাসিনা শক্তিশালী নয়। যদি শক্তিশালী হতো তাহলে বারবার ইস্যু নানা অপকর্ম দিয়ে মানুষকে অন্যদিকে ফেরত দৃষ্টি অন্যদিকে দিত না। এবং শেখ হাসিনার মধ্যে দুর্বল সরকার এই বাংলাদেশে ইতিপূর্বে কখনো ছিল না। ছলা কলা চাতুরবি বা খর যাই বলেন না কেন, যত বাংলা অভিযানে যত ধরনের নেতিবাচক বিশেষণ আছে সব বিশেষণ তার ব্যাপক, কিন্তু তার যেটা সঠিক প্রাপ্য তাকে সঠিকভাবে ধাক্কা দেওয়া, এই ধাক্কা দেওয়ার কাজটি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শুরু করব। এই অভিযান আমি সবার কাছে আশা করছি বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।